হ্যালো বন্ধুরা তো আজকে দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো আমি আলু আলু ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কাটা আছে এখানে আদা রসুন ধনে জিরে বাটা আর এটা হচ্ছে লঙ্কা আর গোলমরিচ বাটা আর এটা কিসের মাংস বলো তো আমি যাই না এটা হয়তো অনেকেই খাও না কিন্তু আমরা কিন্তু ভীষণ ভালো খাই এটা হচ্ছে হাঁসের মাংস তো চলো আলুটা দেখো হয়ে গেছে এবার আমি বেশ খানিকটা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন আর ধনে জিরের পেস্ট এবার এটা কি অনেকক্ষণ কষাবো কষানোর পরে এর মধ্যে এক এক করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা এখন দিচ্ছি কেন কি লঙ্কা বাটাটা কিন্তু এখন দেব না কারণ আমাদের বাচ্চারা খুব বেশি ঝাল খায় না তো এটা দিয়ে এই লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা হবে তারপরে আমি লঙ্কা বাটাটা দেবো ওদের জন্য তুলে রেখে তারপর তারপর দেখো এই যে মাংসগুলো দিয়ে দিলাম আর হাঁসের মাংস কিন্তু অনেকটা শক্ত হয় তার জন্য আমাকে অনেকক্ষণ ধরে এটাকে পুরো ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে তো কিছুক্ষণ পর পর ঢাকা তুলে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখনও দেখো অনেকটা জল আছে এটাকে পুরো একদম কষা কষা করতে হবে তার জন্য দেখো আবার আমি ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো আস্তে আস্তে জলটা কিন্তু অনেকটা টেনে আসছে আর এই মাংসটা কিন্তু আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে আর এবার দেখো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর প্রায় কষা হয়ে গেছে তাই বাচ্চাদের জন্য কিন্তু প্রেশার কুকারে তুলে নিয়েছি আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা এই যে দেখো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ফুট ফোটানো গরম জল জল খুব বেশি দেবো না কারণ একটু চাপ চাপ হবে এটা খুব বেশি ঝোল হবে না আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর এই যে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি আর আমার মাংস কিন্তু রেডি এবার চলো খাওয়া যাক আজকে বাড়িতে ডাল নিরামিষ আর এই যে মাংস হয়েছিল কিন্তু আমি ডালটা খেলাম না সবজিটাই নিয়েছি আর আমার খাবারে তো মানে কাঁচা লঙ্কা মাস্ট আমি কাঁচা লঙ্কা ছাড়া একদম ভাত খেতে পারি না সে যতই ঝাল হোক রান্না আর তার সঙ্গে দেখো লেবু আর লেবু তোমরা কে মানে কারা এভাবে খাও বলো মানে গন্ধরাজ লেবু কিন্তু আমি কামড়েই খাই এবার চলো টেস্ট করা যাক হাঁসের মাংসটা আর হাঁসের মাংসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছিলাম সবাই ঝালটাই পছন্দ করে হাঁসের মাংসতে আর খুব বেশি কষা কম মানে ঝোল হয়নি হালকা একদম কষা কষা টাইপের হয়েছে আর সত্যিই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল শুধু আমি না সবাই বলেছে আর কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো যাই হোক চলো আমি খাওয়াটা কমপ্লিট করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা